বলছে আমাদের কি আদর কম আছে, তোমাদের বাসা নিতে হবে না। তুমি ওখানে যাই বা ও দুষ্টুম করার লাগে না, করাতে উঠে যেত গাড়িটা জন্য তুমি খেতে চাও না, মানে ও একটু বসিলে পাইলে যেত না, পড়ালেখা করতে চাও না, ওরা নিজে জানি বেশি বেশি আঁকতে যেত, ও আঁকছে নিজে নিজে আঁকতে। আমার মেয়েটা তো চলে গেলো, ও কেন বাচ্চা রয়েছে এখনো, এখনো পর্যন্ত কেন বাচ্চা রয়েছে, আমি আর বলতে পারতেছি না। তার এতে ফাঁসিতে যে ঝুলায় মেরা ফেলবে সেটাও তো আমি সন্তুষ্ট হব না, কেননা এই ফাঁসিতে আমার মেয়েরও দিয়ে আমার হয়েছে, তাহলে তো ওর সাথে ওর তো ফটটা রইল কি বলে, এর জন্য তো এমন শাস্তি দাও আমি চাই না, আর কারণ মায়ের বুক খালি হোক আমি এটা আর চাই না, এরকম পশু নতুন আচরণ করে আমার মেয়েদের মায়েরা করলো, এরকম আমার আমার মেয়েটা কি বয়স হয়েছে সে এমন করলো বলে, এই ছোটো বাচ্চাও সার পাইলো না, কি নিরাপত্তা আছে বাচ্চাদের, বড়দের কি নিরাপত্তা আছে বলেন, এই নিরাপত্তা আপনারা দিবেন, এরকম যাতে আর না হয় আপনারা।